কথা আমি পীরের আওড়া আমি চুল কাটতে যাবো কেন? আজকে এদের সঙ্গে নাকি বিজেপিরাও নেমেছে। মানে কাদের সঙ্গে? এই এই যে বড় বড় যে এমন একটা পীর যারা জন্মেছে তার জন্য আমাদের ফুপার সেন্সর মানে লোককে মাথা হেঁট হতে হচ্ছে। এবং মোল্লার টিএমসি পার্টি তার নেতৃত্বে হাজার হাজার মানুষকে জড়ো করে দরবার শরীফ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী। বর্তমান আমি আছি ভাঙর থানার অন্তর্গত, এই গ্রামটার নাম কি? কাঁচদিয়া। এই কাঁচদিয়াতে একটা অসুস্থ ছেলে আমাকে ভালোবাসে, মোজাদ্দেদ জামানের সিলসিলায় মুড়ি দেব আমার সংগঠনের কর্মী। সে অসুস্থ ছেলেকে দেখতে আসার দরুন এলাকায় দেখলাম আমাকে মারার হুমকি দিচ্ছে, আমাকে মারার কথা বলছে। কথাটা কিন্তু একদম 100% সত্য, জীবনে কখনো মিথ্যা কথা আমার বাপ মা বলা শেখাই না, আমি বলছি না। এবং আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ি ভাঙচুর করেছে। আজকে বাংলার মুসলমান দলিত আদিবাসী তোমাদের অধিকারের জন্য আমি রাস্তায় নেমেছিলাম, সেই রাগটা আজকে একটা অসুস্থ মানুষকে দেখতে এসেছি বলে সেই রাগটা আজকে মিটাচ্ছে।
आज के तुम्हारे अधिकार संविधान के बाँचार जो देशर जो आमफान जो गरीब मानुषर पास दाड़ार जो कथा आज के अत्याचार हो जगह दाड़िए थे संक्षेप समय यतटुकू बी तुम्हारा जे जेखने भिडियो पा जदि एर जवाब तुम्हारा आगामी चौबीस घंटा सरकार के ना दाओ रोड टोड क्यों बंद करा करो हमें किच्छू जानते चाहिए ना क्या प्रशासन थकाकालीन ही अत्याचार हमार गाड़ी भांगचुर हो गोटा पंचाश षाट ऐले तारा आसपास ग्रामे बैरिए तक मेरे पा फा भांगचुर कर दिए जदि एर जवाब बांगलार मुसलिम दलित आदिवासी ना दाओ तेल कल थे अब्बास सिद्दिकी तुम्हारे ऊपर दुख खुलिए तुम्हारे बेपारे चुप थकब यही जगह तुम्हारे काम देखते चाहिए अत तो मानुष हमारे भलोबाशो बो जान देव बो आद बो आजकल जवाब टीएमसी सरकार गुंडागुनो के दीते हैं कत बड़ो सहस कि हलो शौकत मोल्लार पश्चिम बांगल् मुजाब्दे जमान आवलद गाड़ी के भांगे टीएमसी पार्टी की तेल बीजेपी ठेको खराब पार्टी इरा कि मुस्लिम धर्मगुरु घरे मारते चाहे इरा कि मुसलमान घरे मिटाते चाहे एक असह मानुष के देखते आसार की अधिकार नाई से ही देखते आज के मारे अत्याचार हलो तीन भिडियो शेयर करी देखो जो सत्य तुम्हारा कि भलोबाशोना संगे प्रतारणा करो एर जवाब बांगलार मानुष के काम दिल जवाब टीएमसी सरकार बांगलार मानुष के आगामी दिन गणतान्त्रिक पद्धति अपन चाहते है एन जेखने पा कि गणतान्त्रिक पद्धति चाहबें से आवाज़ हमें सुनते चाहिए प्रत्येक क्रां प्रान प्रत्येक केंद्र थे एकटाई आवाज़ सुनते चाहिए क्यों हमार गाड़ी के भांगा हलो टीएमसी सरकार और टीएमसी सरकार प्रशासन और टीएमसी सरकार हारमत बाहन का जवाब चाहिए जवाब तुम्हारा आवाज़ तोलो এই আশা রেখে তোমরা যারা ভালোবাসো এই ভর্তি ভালোবাসায় আমি ঘুরে বেড়াচ্ছিলাম যদি আমার এই অত্যাচারের বিরুদ্ধে তোমরা না আওয়াজ তোলো তাহলে আমাকে ভাবতে হবে যে তোমরা আমাকে শুধু মুখে ভালোবেসে আমাকে রাস্তায় না বাবার প্রতারণার রাস্তা করছো দেখা যাক বাংলায় আমার মুজাদ্দেদ জামানের এবং আমার ভালোবাসার দলিত আদিবাসীরা কতটা আমাকে চায় আমি সুজাত আব্বাস সিদ্দিকী নিশ্চয়ই আপনারা সবাই জেনে গেছেন যে আজকে ভাঙড়ে একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য যখন আমি ভাঙড়ে যাই তখন বিভিন্ন জায়গাতে ফোনে আমাকে বারবার হুমকি দেওয়া হয় তোমাকে আসতে হবে না তুমি যদি আসো তোমাকে অত্যাচার করা হবে জুলুম হবে এমনকি আমাকে মারার পর্যন্ত হুমকি দেওয়া হয় তারপর আমি বলেছিলাম যে দেখুন আমাদের একজন সেলসেলার মানুষ একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়াটা এটা আমার দায়িত্ব সেই হিসেবে আমি গিয়েছিলাম যাওয়ার পরে বোদরা যখন পার হই তখন দেখি ওখানে রড স্টিক নিয়ে এবং আরও অগ্নি অস্ত্র এলে সেখানে আমাকে রুকার চেষ্টা করে সেখান থেকেও আমি তাদের কথাকে কর্ণপাত না দিয়ে কোনো স্টেপ নাই না যেয়ে ল অ্যান্ড অর্ডারকে ভঙ্গ না করে আমি উদ্দেশ্য যাকে দেখা যার অসুস্থ সেখানে চলে যাই সেই কাকতিয়া গ্রামে যখন পৌঁছাই সেখানে পৌঁছাবার পর দেখি প্রায় দু তিন হাজার মানুষ যারা শওকত মোল্লা যে এমএলএ আছে তার নেতৃত্বে তাদের মানে ভাষা তারা যে গালিগালাজ করছে আর করছে আমাকে দেখার পরে গাড়িটাকে আটকে দিল দেওয়ার পরে গাড়িতে আঘাত করতে লাগে গাড়িটা ভাঙচুর করতে লাগে আমি গাড়ি থেকে নেমে যে বাড়িতে চলে গেলাম যে বাড়িতে অসুস্থ ছিল সে বাড়িতে পৌঁছে গেলাম ইতিমধ্যে গাড়িটার উপর অনেক অত্যাচার করে গাড়িটা ভাঙচুর করে সেই জায়গায় আমি যখন সে বাড়িতে পৌঁছে যাই আধ ঘন্টা মতো বাড়িতে কথাবার্তা বলি ঠিক এমন সময় খবর আসছে ওরা আরও অনেক লোকজন নিয়ে সেখানে আসছে এই বাড়িটাকে হামলা করে বলে অলরেডি শিখ এসও হাজির হয়ে গেল প্রশাসনও আসলো প্রশাসনের সামনেই সেখানে দেখা যাচ্ছে ওই বাড়িটার ওপরে অনেক টর্চার করতে লাগলো এবং আমি যে জানলাতে বসেছিলাম সেই জানলাটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন সেই জানলাতে দেখা যাচ্ছে বাঁশলি ইটলিয়ে রড নিয়ে মারতে লাগলো এবং কাদা ছুটতে লাগলো যেটা আমার গায়ে তো লেগেছিলো এবং অকট্ট ভাতায় গালিগালাজ দিতে লাগলো যে তোমাকে মেরে দেওয়া হবে অ্যাকচুয়ালি তারা যে পাঁচ ছ হাজার লোক তখন জড়ো হয়ে গেছে যেভাবে তারা উগ্র হয়ে এসেছে বিভিন্ন জায়গা থেকে তাদের চিন্তাভাবনা ছিল আমাকে অ্যাটেম্পট টু মার্ডার করা খুন করার এবং সেখানে ইতিমধ্যে এমএলএ চলে এলো ওখানে যে শওকত মোল্লা সে এমএলএ এসে প্রশাসনের সামনে বলছে হয় আব্বাস সিদ্দিকীকে বার করে দেন না আমরা এক্ষুনি বার করে নেব ওকে শেষ করে ছাড়বো এইভাবে আরও অকথ্য ভাষায় নোংরা নোংরা কালি গালাজ করে যেগুলো এই ভাষায় বলতে পারবো না তা আমি সেখানে প্রায় দু আড়াই ঘন্টা মতো ওই বাড়িতে ছিলাম থাকার পরে আমার এমন অবস্থা হলো যে ওই বাড়িটাতে আগুন ধরিয়ে দেবে এবং বাড়িটা ভাঙচুর করে দেয় একটা পরিস্থিতি তখন তারা গরিব মানুষ যাকে আমি দেখতে গিয়েছিলাম তখন আমি বাড়িওয়ালাকে বললাম আপনার চিন্তা করেন নে তাহলে আমার এরা যা করছে আপনার বাড়িটা ভাঙচুর করে দেবে আগুন ধরিয়ে দেবে তাই আমি ওখান থেকে প্রশাসন আমাকে বারবার রিকোয়েস্ট করছিল যে আপনি চলুন আপনাকে আমরা সেফটি পৌঁছতে দিচ্ছি আমি তখন বললাম দেখুন আমার সেফটি আমাকে যদি ওরা মারতে চাই মেরে দিকে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু এইভাবে নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করছে নিরীহ মানুষকে প্রেশান করছে একটা মানুষের উপর অসহায় তাকে আমি দেখতে এসেছি এবং আমি করোনাকে মাথায় রেখে সেখানে মাত্র পাঁচজন গিয়েছিলাম আমরা সেখানে এই পাঁচজনকে দেখে কম লোক দেখে ওরা কিন্তু এই অ্যাটাকটা করেছে দু তিন হাজারের ওপরে মানুষ মাঠে ছিল তারপরে আস্তে আস্তে ওরা আরও চারিদিক থেকে গুন্ডা বদমাইশ অস্ত্র বোম নিয়ে
5,500 লোক জড়ো হয়েছিল। সেই জায়গায় আমি লাস্টে যখন বাড়ি থেকে বেরিয়ে আসলাম, প্রশাসনে অনেক অনুরোধ বিনি যে আমাদের সাথে কম্প্রোমাইজ করুন, আমাদেরকে একটু হেল্প করুন। প্রশাসন যখন বেরিয়ে আসতে লাগলাম, তখন দেখা যাচ্ছে ওরা রাস্তা চতুর্দিকে গালিগালাজ করছে এবং খুব অকট্ট ভাষায় নেক্সট বারে কখনো ভাঙড়ে আসলে তোকে মারার কর দেবো, হ্যান কর দানো। শওকতমুল্লা থাকাকালীন আজকে এই জিনিসটা ঘটতে লাগলো। এই জায়গায় আমি ওখান থেকে আজকে এখন ডিএম অফিসে এসেছি। আমি এখনও পর্যন্ত নিজের হাতে ল অ্যান্ড অর্ডারকে ভঙ্গ করতে চাইছি না। ল অ্যান্ড অর্ডারের উপর ভরসা রেখে আমি প্রশাসন বন্ধুদের কাছে এসেছি, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি এসেছি, সেখানে ডিএমের কাছে আমি চিঠি করেছি, প্রশাসনের আশ্রয় এখনও চাইছি। কারণ বাংলায় যে একদল সন্ত্রাস গুন্ডারা টিএমসি পার্টির পার্টিতে দাঁড়িয়ে তারা যেভাবে অত্যাচার জুলুম করছে এখানে বাংলার মানুষের স্বাধীনতা কথা, আমি একজন স্বাধীনতা সংগ্রামী পীর ঘরের ছেলে একটা অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি, যারা আমার শিষ্য হয়, আমার ভালোবাসার মানুষ হয়, তাদেরকে দেখতে যাচ্ছি, সেখানেও যদি আমরা নিরাপদ না থাকি তাহলে সাধারণ মানুষ কী অবস্থা। এখন আমরা আইনকে হাতে না নিয়ে ডিএম সাহেবের কাছে এসেছি, আমরা এই রিসিভ সেখানে করিয়েছি, তেনাকে জানিয়েছি, তিনি আশ্বাস দিয়েছে এবং অ্যাডিশনাল ডিএমের সঙ্গে তেনার সাক্ষাৎ হবে, আমরা অপেক্ষা করছি, তার সাক্ষাৎ করে কথা বলে যাব। এই জায়গায় আমি বাংলার মানুষকে বলবো, আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আইনকে হাতে নেবেন না। আমরা যদি সুস্থ ব্যবস্থা না পাই তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সারা বাংলাব্যাপী এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই যে ঘটনা ঘটেছে, ফুরফুরা সাহেবের প্রত্যেকটা পীরজাদা পীর সাহেবরা খুব মর্মাহত, খুব মর্মাহত, খুব দুঃখিত। রাজনীতি করবে, রাজনীতি করুক না, সে রাজনীতির একটা ঝান্ডা নাম দিয়ে নেমে যাক না। এখানে দাদা হুজুরকে জবাবে কেন? কোনদিন অরাজকতায় না বেরোলে না বেরোবে, যা রাজনীতি করে সেটা রাজনীতির ম্যাটার, রাজনীতির ম্যাটার বুঝে নেবে না। উনি যে ওনার একটা ভিডিও দেখলাম, উনি বললো যে ওখানে গিয়েছিলেন ওনারা কোনো কর্মীকে দেখতে অসুস্থ, তো গিয়ে উনি আটকে পড়েছেন। বা যদি কর্মীকে দেখতে গিয়ে যদি ওই টিএমসির লোক যদি আঘাত করে এটা অন্যায়। হ্যাঁ, মানে যদি যদি ইচ্ছাকৃত ভাবে আঘাত করে এটা অন্যায়। আপনি কি মুখ্যমন্ত্রীকে কিছু বার্তা দেবেন বা ওনাকে কিছু? না না, আমি বাংলার মানুষকে মুজাদের জামান দাদা হুজুরা সিলসিলার প্রত্যেকটা মানুষকে বলবো, দাদা হুজুর, দাদা হুজুর থেকে আজ পর্যন্ত দাদা হুজুর এবং পাঁচ আওলাদ এবং এখনকার যারা আওলাদ আছে তারা কোনোদিন তাদের দ্বারা কোনোদিন এরকম কারিমামুক্ত কোনো জিনিস হয় না আর হবো না। সিলসিলাকে কে বলে? আছে যারা যারা পূর্বপ্রশ্নের সিলসিলা মতবাদের মানুষ, তারা শান্তিপ্রিয় মানুষ, তার শান্তিভাবেই থাকবে। আর যদি কেউ ভোলা জলে মাছ ধরতে নামে তার জন্য তারা দায়ী, আমরা দায়ী না। হুজুর, আপনি যে বললেন ওই রাজনীতির ব্যাপারটা, আব্বাস সিদ্দিকী ভাই তো এখনো সরাসরি রাজনৈতিক দল বা কিছু তৈরি করেনি, উনি তো এখনো সংগঠনের মাধ্যমে মানে মানুষের পাশে দাঁড়াতে চাইছেন। আমি আমি তোমাকে যদি গালাগালি করি দশবার, তুমি কি একবার চুপ খাবে নাকি আমাকে? আচ্ছা, তোমাকে যদি আমি দশবার গালাগালি করি, তুমি তুমি আমি পীরের আওলাদকে সম্মান দিয়ে দশবার গালাগালি করছি, তুমি সহ্য করে আছো, একবার তো একবার তো চুপ খেতে পারো নাকি? এর আগে আপনার কয়েকটা ভিডিও দেখেছিলাম, আপনি শওকতমুল্লার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন যে ফোনে যেভাবে উনি কথা বলেছেন আব্বাস ভাইয়ের সঙ্গে, তো আবারও সেই আব্বাস ভাইয়ের অভিযোগ যে শওকতমুল্লার লোকজনই নাকি ওনাকে ঘেরাওয়া করে রেখেছে বা দলে। আমার কাছে আচ্ছা, পীরের আওলাদের কাজ কাজ কি? পীরের আওলাদের কাজ হচ্ছে যেখানে আগুন ধরে সেখানে আগুন নিবত হয়, আগুন জ্বালাতে নেই। হ্যাঁ, উনি তো ওই রুগীকে দেখতে গিয়েছেন, মানে গতকাল যে একটা ঝামেলা কেন্দ্র করে ওনার ছেলেরা ছেলেরা যে আক্রান্ত হয়েছে বা অসুস্থ সেটা দেখতে গিয়েছিলেন, তারপরে তো বলছেন কতটা সত্য আমি জানবো কি ভাই? উনি বলছেন, এরা বলছে একটা, দুজনের কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না। এই মুহূর্তে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় আগুন জ্বলছে, তো আপনি ফুরফুরা শরীফের পক্ষ থেকে কি বার্তা তাহলে দেবেন? আমি আমার কথা রেকর্ডিং করছো? জি হুজুর, আমার একটাই বার্তা, যারা ফুরফুরা শরীফকে ভালোবাসে, দাদা হুজুর কি করে ভালোবাসে, তারা নিশ্চয়ই ভালোবাসা এদি থাকবে। আর যারা ঘোলা জলে মাছ ধরতে বেরোচ্ছে আজকে আমাদের, আমি যেটা শুনলাম, তারাও নাকি সঙ্গে নেমেছে, মানে আব্বাস সিদ্দিকী সংগঠনের ছেলেদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, নেমেছে, শুনছি শুনছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা শুনছি, এর কথা সত্য আল্লাহ পাকে জানে। আচ্ছা আচ্ছা, আমার কাছে বাচ্চা, আমার এই যে এই এই যে ঘটনা ঘটেছে, ফুরফুরা সাহেবের প্রত্যেকটা পীরজাদা পীর সাহেবরা খুব মর্মাহত, খুব মর্মাহত, খুব দুঃখিত। হ্যাঁ, যে এমন একটা পীরজাদা জন্মেছে তার জন্য আমাদের
আমাদের প্রপার সেন্সর মানে লোককে মাথা হ্যাট হতে হচ্ছে এবং পীর ফ্যামিলির মাথা হ্যাট হতে হচ্ছে। আচ্ছা মাথা হ্যাট হতে হচ্ছে বলে আমি মনে করি। আচ্ছা এবার যদি কেউ রাজনীতি করবে রাজনীতি করুক না, সে রাজনীতির একটা ঝান্ডা নাম দিয়ে নেমে যাক না। এখানে দাদা হুজুরকে জড়াবে কেন, এখানে পূর্বর সেন্সরকে জড়াবে কেন, চাচাদের দেখানো পথে আমিও প্রতিবাদ। দাদা হুজুর প্রতিবাদ করতেন, দাদা হুজুরের প্রতিবাদের ঢং আর আমার ঢং এক হতে পারে? একটা আগুন জ্বলেছে, একটা লোককে মেরেছে, আর দাদা হুজুর কোন সরকারকে গালাগালি করেছে, কিছু করেছে? যখন তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেছিলেন তখন তারও রক্ত ঝরেছে এবং মানে প্রয়োজনে তিনি অস্ত্র হাতে তুলেছিলেন। তুমি কার সঙ্গে যোগাযোগ করছো ভাই? নবীর সঙ্গে আর আমার সঙ্গে তুমি করছো তুলনা করছো? বলেন তো আপনাদের নবীর বংশধর সে হিসাবে আর কি। নবীর বংশধর আমরা দাবি করলে আমাদের নবীর বংশধর হয়ে চলতে হবে, সেরকম জীবনযাপন করতে হবে, সেরকম আদর্শময় হতে হবে। নবীর বংশধর যে সে দাবি করতে পারে। তাহলে হুজুর এই যে উত্তপ্ত পরিস্থিতি, এই নিয়ে আপনিও যথেষ্ট চিন্তিত? এরা খুব দুঃখিত, চিন্তিত দুঃখিত, এরা ফুরফুরা সাহেবের মানে বংশের একটা কলঙ্ক, একটা কলঙ্ক। এতে এতে ফুরফুরা সাহেবের একটা কি দুটো ছাড়া ওর সাথে কেউ নাই, কেউ নাই। যদি কেউ থাকতো তাহলে আজকে আমরা মানে এই দু চারটা কেন সারা বাংলাকে স্তব্ধ করে দিতাম। একটা অন্য ও ছাড়া অন্য একটা পীর সাহেবের গায়ে হাত দিয়ে দেখুক দিন দেখি, আঙুল তুলে দেখুক দিন দেখি, সারা বাংলা স্তব্ধ করে দেবো। কাসেম সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী হুজুর, তারপরে কাসেম সিদ্দিকীর ভাইকেও তো অনেক দেখেছি, তাদের উপর আক্রমণ বিভিন্ন সময় হয়েছিল। না এরকম শুনিনি, পুরনো ঘটনা, আগে শুনিনি।